দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 24 পৃষ্ঠার পর আজ 25 পৃষ্ঠা এবং তার পরবর্তী পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আর আজকের আলোচনাতে থাকছে জোর বিজোর সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা। আসো শুরু করি। এখানে মূল একটি প্রশ্ন রয়েছে, দুইটি করে নিয়ে গোল দাগ দিই। এখানে যে ডাবের ছবিগুলো রয়েছে, এখানে দুইটি করে অর্থাৎ জোরবদ্ধ করে আমরা গোল দাগ দিব। তাহলে আসো আমরা এখান থেকে নিয়ে খাতাতে আমরা করে ফেলি। তোমরা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে এরকম দাগ দেবে। পেন্সিল নাও, নিয়ে এরকম দুইটি করে দাগ দিবে। ঠিক একই রকম আরো দুইটি করে দাগ দেই, অর্থাৎ প্রতি দুইটি করে আমরা গোল দাগ দিয়ে এখানে আটকাবো। দেখো, লক্ষ্য করো, এখানে এবার আরো দুইটি এখানকার এই দুইটি করি, আর এই দুইটি মিলিয়ে আমরা আবদ্ধ করলাম। তাহলে দেখো কয়টি জোড়া হলো এখানে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। ছয়টি জোর আমরা পেলাম, ছয় জোড়া ডাব এখানে আমরা পেলাম। আসো দেখি এখানে কি বলছে। রাফি বলছে, দুইটি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে? আর তুলি বলছে, আমার মনে হয় দুইয়ের দল বলা যায়। এবারে লক্ষ্য করো, নিচে একটি কাজ দেওয়া আছে, নিচের ছবিতে দুইটি করে গোল দাগ দিই। তাহলে আসো আমরা এখান থেকেও এই ছবিগুলো নিয়ে আমরা এখানে দুটি করে গোল দাগ দিব। তাহলে আমরা শুরু করি। প্রথমে এই দুটি দিলাম, তারপর এই দুটি, তারপর এই দুটি, অর্থাৎ এটাকে আমরা দুইয়ের দল বলতে পারি। দুইয়ের দল, দেখো আমরা কতগুলো পাচ্ছি দুইয়ের দল। লক্ষ্য করো এখানে দুইয়ের দল আমরা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কিন্তু একটা বেশি রইল, অর্থাৎ একটিকে দুইয়ের দলে নিতে পারা যায়নি, কারণ এখানে একটি বেশি আছে, বিজোড় সংখ্যক আছে, অর্থাৎ এখানে দুইটি একটি করে জোড়া। তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, এই ছয়টি পেয়েছি দুইয়ের দল, কিন্তু এই একটাকে আর দুইয়ের দলে নিতে পারছি না। আসো দেখি তারপরে কি রয়েছে। আমরা এখান থেকে এখানে লক্ষ্য করি জোর ও বেজোর এর ধারণা। এখানে ছবিতে দেখো দুইটি কানের দুল, কয়টি কানের দুল? এক জোড়া কানের দুল, অর্থাৎ দুইটিতে একটি জোর। আবার এখানে ছবিতে দেখো তিনটি কানের দুল, কয়টি? এক জোড়া ও একটি কানের দুল। তাহলে এটা হলো
বিজোর, অর্থাৎ যদি জোড়া হয়, দুইটি করে যদি দল বানানো যায় তাকে আমরা জোর বলবো, জোড়া জোর বলবো, আর যদি বেশি থাকে একটি তাহলে তাকে বলবো বিজোর। তাহলে এখানে লক্ষ্য করো, দুইটি কবুতর, এক জোড়া কবুতর, এটা জোর। আবার এখানে চারটি কবুতর, চারটি কবুতরে আমরা দুইটির দল করলে দুইটি দল হবে, অর্থাৎ দুই জোড়া কবুতর হবে, এটা জোর। নিচে দেখি, এখানে দেখো, লক্ষ্য করো, এখানে আছে দুইটি নারিকেল, তাহলে এক জোড়া নারিকেল যাকে জোর বলা যায়, এটা জোর। আবার এখানে দেখো পাঁচটি নারিকেল, তাহলে এই দুইটি মিলিয়ে এক জোড়, আর এই দুইটি মিলিয়ে এক জোড়, আর একটি অবশিষ্ট থাকে যার জোর নেই। সুতরাং এখানে পেলাম দুই জোড়া ও একটি নারিকেল, তাহলে এটি হলো বিজোড়। আমরা তারপরে দেখি, এখানে দেখো দুইটি মোজা, দুইটি মোজাতে এক জোড়া মোজা, অর্থাৎ এটি জোড়। আর এখানে লক্ষ্য করো ছয়টি মোজা, এখানে দুইটি মিলিয়ে এক জোড়া, এই দুইটি এক জোড়া, আর এই দুইটি এক জোড়া, তাহলে তিন জোড়া মোজা, সুতরাং এটি জোর। তারপরে লক্ষ্য করো এখানে দুইটি ব্লক, দুইটি ব্লক হলো এক জোড়া ব্লক, একে আমরা বলি জোর। আবার এখানে সাতটি ব্লক আছে, তাহলে এই প্রথম দুইটি মিলিয়ে একটি এক জোড়া ব্লক, আর এই দুইটি মিলিয়ে আরেক জোড়া ব্লক, এই দুইটি মিলিয়ে আরেক জোড়া ব্লক, এবং একটি অবশিষ্ট থাকে, তাহলে এখানে ব্লক আছে তিন জোড়া ও একটি ব্লক, তাহলে এটি হলো বিজোর। এবারে লক্ষ্য করো, এখানে জোর ও বিজোর সংখ্যা শনাক্ত করি। এখানে দেখো এক, একটি, আর এখানে দুই, দুইটি করে ব্লক আছে, এখানে তিন, তিনটি করে ব্লক আছে, তিনটি ব্লকের মধ্যে দেখো একটি জোড়া আর একটি অবশিষ্ট, এখানে দুইটিতে একটি জোড়া। এখানে লক্ষ্য করো এখানে আছে চারটি ব্লক, চারটি ব্লকে আমরা দুইটি জোড়া তৈরি করতে পারি, দুইটি জোড়া। এখানে পাঁচ, পাঁচটি ব্লক আছে, পাঁচটি ব্লকে দুইটি ব্লক, দুইটি জোড়া, এই একটি জোড়া আর এই আরেকটি জোড়া, দুইটি জোড়া এবং একটি অবশিষ্ট, এটা দুইটি জোর পাওয়া গেছে, একটি বিজোর। তারপরে এখানে ছয়টি ব্লক আছে, ছয়টি ব্লকে দেখো দুইটি করে দল গঠন করলে এখানে মোট তিনটি দল বা তিনটি জোর পাওয়া যায়, তাহলে এখানে তিন জোড়া। এখন দেখো তুলি কি বলছে, ছয়টি পর্যন্ত দেখেছি, দুইটি, চারটি ও ছয়টি দিয়ে জোড়া তৈরি করা যায়, কিন্তু একটি, তিনটি ও পাঁচটি দিয়ে জোড়া তৈরি করা যায় না। রাফি বলছে, এভাবে আর কোন কোন সংখ্যা দিয়ে তৈরি করা যায়? এখন একটি অনুশীলনমূলক কাজ, দেখো উপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন কোন সংখ্যা তৈরি করা যায় না, নিচে টেবিলে লিখি। তাহলে এখানে লক্ষ্য করো, যে সব সংখ্যা জোড়া তৈরি করে তার মধ্যে রয়েছে দুই, চার, ছয়, আট। আমরা আরো দেখি যে এখানে লক্ষ্য করো আবার, যে সব সংখ্যা দিয়ে জোড়া তৈরি করে না সেগুলোর মধ্যে রয়েছে এক, তিন, পাঁচ, সাত। দেখো আমরা যে ক্রমবাদ ক্রমিক আমরা যে ক্রমিক সংখ্যাগুলো শিখেছি, অর্থাৎ এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এভাবে যে আমরা যে সংখ্যাগুলো শিখেছি সেই সংখ্যাগুলোর মধ্যে দেখো এক জোড়া করা যায় না, কিন্তু তারপরের সংখ্যাটাই জোড়া, আবার তারপরের সংখ্যাটা বিজোর, জোর করা যায় না, জোড়া তৈরি করা যায় না, আবার তারপরের সংখ্যা জোড়া, আবার তারপরের সংখ্যা বিজোড়া, আবার তারপরের সংখ্যা জোড়া, এবং তারপরের সংখ্যা দেখো এখানে জোর জোর করা যাচ্ছে না, আবার এখানে জোর করা যাচ্ছে। তাহলে উপরের ছকে ছকে দুই, চার, ছয়, আট ইত্যাদি হলো জোর সংখ্যা ও এটি জোর সংখ্যার প্যাটার্ন, এবং
এক তিন পাঁচ সাত, এগুলো হলো বিজোড় সংখ্যা ও এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। এখন সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই প্যাটার্ন অনুযায়ী। লক্ষ্য করো এখানে আটের পরে, এখানে দেখো একটি সংখ্যার পর পর একটি সংখ্যা জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে, আর এখানে একটি সংখ্যার পর একটি সংখ্যা বিজোড় সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যা জোড় হবে না। যেমন আটের পরে আমরা ১০ পাবো জোড় সংখ্যা হিসাবে। আটের পরে আমরা ১০ জোড় সংখ্যা পাব, তারপরে ১২ পাব, তারপর ১৪ পাব, তারপর ১৬ পাব, তারপর ১৮ পাব, তারপর ২০ পাব, তারপর ২২ পাব আমরা জোড় সংখ্যা। আবার বিজোড় সংখ্যা পাব সাতের পরে পাওয়া যাবে, আট আট তো জোড় সংখ্যা, সুতরাং বিজোড় সংখ্যা হলো ৯, তারপরে পাওয়া যাবে ১১, তারপরে হলো ১৩, তারপরে হলো ১৫, তারপরে ১৭, তারপর ১৯, তারপরে ২১। এগুলা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার প্যাটার্ন। অর্থাৎ জোড় সংখ্যাগুলো ২ থেকে শুরু, তার পরে একটি বাদ দিয়ে তারপরেরটা আবার জোড়, তারপরে একটি বাদ দিয়ে তারপরে জোড়, এইভাবে প্যাটার্ন অনুযায়ী অনেক অসীম অসীম পর্যন্ত অনেকটি বিজোড় সংখ্যা জোড় সংখ্যা রয়েছে। ঠিক একই রকম বিজোড় সংখ্যাও রয়েছে একটির পর একটি, অর্থাৎ ১ বিজোড় ফলে ২ আবার জোড়, আবার ৩ বিজোড়, আবার ৪ জোড়, ৫ বিজোড়, এইভাবে অসংখ্য সংখ্যা আমরা ধরতে পারি যে সেগুলো একটি জোড় এবং পরেরটি হবে বিজোড় সংখ্যা। আমরা এবারে লক্ষ্য করি ১ থেকে ৫০ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। দেখো লক্ষ্য করো আমরা সেই প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ ১ হলো বিজোড়, তাহলে ৩ হলো বিজোড়, আবার ৫ বিজোড়, অর্থাৎ একটার পর একটা। সে অনুযায়ী দেখো ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৪০, ৪২, ৪৪, ৪৬, ৪৮, ৫০, এগুলো হলো জোড় সংখ্যা। এবং আর বাকি যেগুলো এই বৃত্ত করা গোল করা যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হলো জোড়, এবং বাকিগুলো সব বিজোড় সংখ্যা। দেখি রাফি কি বলছে এবার। উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। আর তুলি বলছে তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো বিজোড় সংখ্যা হবে। তোমরাও দেখো লক্ষ্য করো যে এখানে গোল দাগ দেওয়াগুলো জোড় সংখ্যা, এবং গোল ছাড়া গোল দাগ ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায়? তুলি বলছে জোড় সংখ্যার শেষে ২, ৪, ৬, ৮ অথবা বা ০ আছে। লক্ষ্য করো এখানে যে জোড় সংখ্যার শেষের সংখ্যাগুলো ২, ৪, ৬, ৮ এবং ০ আছে। যে সংখ্যাগুলোর শেষে ২, ৪, ৬ এবং দুই, চার, ছয়, আট বা শূন্য আছে সেগুলো হলো জোড় সংখ্যা, এটা বলল তুলি। এবার রাফি বলছে আর বিজোড় সংখ্যার শেষে ১, ৩, ৫, ৭ ও ৯ রয়েছে। এখানে লক্ষ্য করো এই যে ১, যে সংখ্যাগুলোর শেষে ১ আছে, এবং সংখ্যাগুলোর শেষে ৩ আছে, সংখ্যাগুলোর শেষে ৫ আছে, এই সংখ্যাগুলোর শেষে ৭ এবং এই সংখ্যাগুলোর শেষে ৯, এরকম যেসব সংখ্যার শেষে ১, ৩, ৫, ৭ ও ৯ থাকে সেই সংখ্যাগুলো হলো বিজোড় সংখ্যা, আমরা এখানে জানতে পারলাম। অতএব আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে ২, ৪, ৬, ৮ বা ০ থাকলে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন।
আর কোনো সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকলে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে সেই অনুযায়ী এখানে দেখো অনুশীলন রয়েছে, 1 নম্বর, নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। এখানে যে কয়টা সংখ্যা রয়েছে তার মধ্যে থেকে জোড় সংখ্যাগুলো এখানে দেখো, আমরা সেই প্যাটার্ন অনুযায়ী দেখি এখানে 8, 20, 24, 18 এবং 16 এই কয়টা সংখ্যা পেলাম জোড় সংখ্যা, জোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা এখানে লিখব 8, তারপরে 20, তারপর 24, তারপর 18, তারপর 16, এই কয়টা সংখ্যা পেলাম জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা পেলাম 13, তারপর 11, তারপর 9, 7 আর হলো 21, এই কয়টা সংখ্যা পেলাম আমরা বিজোড় সংখ্যা এখান থেকে। এখন দেখো 2 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। এখান থেকেও আমরা তো জানি যে জোড় সংখ্যা হলো 2, 4, যেসব সংখ্যার শেষে 2, 4, 6, 8 এবং 0 আছে, আর বিজোড় হলো 1, 3, 5, 7 এবং 9 আছে। তাহলে এখানে দেখো যে 6 হলো জোড় সংখ্যা, তারপরে 12 জোড় সংখ্যা, তারপরে দেখো এখানে 32 হলো জোড় সংখ্যা, তারপরে এই 48 হলো জোড় সংখ্যা, আর 50 হলো জোড় সংখ্যা। অপরদিকে লক্ষ্য করো বিজোড় সংখ্যাগুলো, এখানে 15 বিজোড় সংখ্যা, তারপর 25 বিজোড় সংখ্যা, 23 বিজোড় সংখ্যা, তারপর এই যে 39 এটাও বিজোড় সংখ্যা, আর এখানে 43 রয়েছে এটাও বিজোড় সংখ্যা। আমরা তারপর দেখি 3 নম্বরে কি বলছে, 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। এটা খুব সোজা, 20-এর চেয়ে বড় একটি সংখ্যা বাদ দিয়ে দিব, তাহলে 22, 22-এর পরে আমরা 23 দেব না, আবার 24, 24-এর পরে 25 না হয়ে 26, 26-এর পরে 27টা হয়ে 28, 28-এর পরে 29 না হয়ে 30 হবে, তারপরে 32 হবে, তারপর 34 হবে, তারপর 36 হবে, তারপর 38 হবে, আর 38-এর পরে 40, কিন্তু 40-এর চেয়ে ছোট লিখতে হবে। আমরা এই কয়টা পেলাম জোড় সংখ্যা। এখানে 4 নম্বরে দেখো 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা। তাহলে আমরা 25-এর চেয়ে বড় 26 জোড় সংখ্যা, আমরা তারপরে লিখব 27, 27 হলো বিজোড় সংখ্যা, তারপরে 28 বাদ দিয়ে 29 বিজোড় সংখ্যা, তারপরে 30 বাদ দিয়ে 31 বিজোড় সংখ্যা, 33 বিজোড় সংখ্যা, 35 বিজোড় সংখ্যা, 37, 37 বিজোড় সংখ্যা, 39 বিজোড় সংখ্যা, 41 বিজোড় সংখ্যা, তারপরে 43 বিজোড় সংখ্যা, 45 বিজোড় সংখ্যা এবং 47 বিজোড় সংখ্যা এবং 49 বিজোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা উভয়ই পেলাম। আমরা এরই মধ্য দিয়ে এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।